হিরো অনন্ত জলিল এবং হাওয়া হিরো হিরো মানে হচ্ছে হিরো আলম অনন্ত জলিল হিরোর কথা বলছি না শুরুতেই হিরো আলম অনন্ত জলিল এবং হচ্ছে হাওয়া সিনেমা এই তিনটাকে যোগসূত্র করার একটা বড় কারণ আছে এই কারণটা আপনারা বুঝে যাবেন এর মধ্যেই প্রথমে আসুন অনন্ত জলিলের কথা অনন্ত জলিল সাহেব যে এক তুফান তুলেছেন এই তুফানটা থেমেও থামে না এরকম একটি অবস্থা তার দিন দ্য ডে সিনেমার বাজেট অনন্ত জলিল বলেছেন সেটার বাজেট প্রায় 100 কোটি টাকা যা বোম্বের অনেক ফিল্মকে ছুঁয়ে যায় আর বাংলাদেশের যে কোনো ফিল্মের কল্পনাকেও হার মানিয়ে যায় এখন আমাদের কাছে এই 100 কোটি আর যেটা প্রমাণিত হয়েছে যে দিনদাদের বাজেট 4 কোটি কেন আমরা এই প্রসঙ্গে আলোচনা করতে যাচ্ছি সেটা আপনাদেরকে বলবো তার আগে হিরো আলমের কাণ্ডটা বলি হিরো আলমও ঘোষণা দিয়েছে একই অনুষ্ঠানে মহরত করছে দুইটা ফিল্মের এই দুই ফিল্মে দুজন পরিচালককে পরিচিত করিয়েছে এবং বলেছে আগামী মাসে আরও দুইটা ফিল্মের মহরত করবে মোট 4টা ফিল্ম সেটাও আমার কাছে গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো হিরো আলম বলেছে এই ছবিগুলো তিনি প্রডিউস করছেন না তিনি প্রডিউসার না মানে টাকা তিনি ঢালবেন না অন্য কেউ তাকে টাকা দিচ্ছেন প্রশ্নটা হলো টাকা কে দিচ্ছেন সেইটি হিরো আলম প্রথম দিন কেন পরিষ্কার করলেন না এবার আসুন অনন্ত জলিলের কথায় 4 কোটি আর 100 কোটির মধ্যে পার্থক্য 96 কোটি টাকার একইভাবে হিরো আলমের 4টা ফিল্মে মিনিমাম যদি বাংলাদেশে খুব লোয়েস্ট বাজেটে ফিল্মও ধরি তাহলে 50 লাখ করে হলে 2 কোটি টাকা এই 2 কোটি টাকার ইনভেস্টার কে কেন এখন আমরা অনন্ত জলিলের এই 96 কোটি টাকার প্যাচ আর হিরো আলমের এই 2-3 কোটি টাকার প্যাচ আপনাদের সামনে আনছি বলে রাখি বাংলাদেশে আপনারা যাকে সুপারস্টার বলেন তিনি কিন্তু গত সপ্তাহে আমেরিকায় এক পা দিয়ে গ্রিন কার্ডের অ্যাপ্লাই করে এসছেন তিনি হলেন সাকিব খান এখন এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো বাংলাদেশের কালচারাল অ্যাক্টিভিটি কোন দিকে যায় দেশের পলিটিক্যাল অ্যাক্টিভিটির সাথে আর একটা যোগসূত্র থাকে বাংলাদেশের পলিটিক্যাল অ্যাক্টিভিটি যখন একটু দেখা যায় যে টেন্স পজিশনে থাকে একটু দেখা যায় যে একটা উত্তেজনা তৈরি হতে পারে সেই সময় কালচারাল কিছু অ্যাক্টিভিটিস তৈরি হয় দেখবেন বেশ দল বেঁধে বিদেশে বিনোদন টিম বা ফিল্মের লোকজন শো করতে যায় অভিনয় করতে যায় এবং সেই দলে যদি অরিজিনাল অভিনেতা 20 জন থাকে তাদের পেছনে আরও 40 জন থাকে যাদেরকে ভিসা পাসপোর্ট দিয়ে নিয়ে যাওয়া হয় অতীতে এরকম ঘটেছিল শুভ্রদেবের কাহিনী আপনাদের ভুলে যাওয়ার কথা নয় এবং বাংলাদেশে ফ্লাইট থেকে বড় শিল্পীদের সাথে বড় রকম তালিকাভুক্ত সন্ত্রাসী ধরে রাখারও ইতিহাস আছে আমি সুনির্দিষ্ট করে আপনাদেরকে না বললেও একের পর এক ঘটনাগুলো যেভাবে ঘটছে সেগুলোর সাথে রাজনীতির কোনো যোগসূত্র আছে কি না এটা আপনাদেরকে চিন্তা করতে বলছি এই কারণে যখন বাংলাদেশের নিজস্ব একটা ফিল্ম কম বাজেটের একটা ফিল্ম হাওয়া বেশ মানুষের মনে নাড়া দিয়ে গেল তখন একটি পাখি খাঁচায় আটকে রেখে দৃশ্যায়ন করার প্রতিবাদে বাংলাদেশের তথাকথিত পরিবেশবাদীরা যেই উঠে পড়ে লেগে 20 কোটি টাকার মামলা দিয়েছেন সে 20 কোটি টাকার মামলার জন্যে যেখানে সত্যিকারের কালচার একটি ফিল্মের জাগরণ তৈরি হচ্ছিল সেখানে একটি শালিক পাখি অভিনয়ের জন্য রাখা হয়েছিল শালিক পাখিটি পরবর্তী একটি পরিণতি দেখানো হয়েছিল খেয়ে ফেলা হয়েছে সেটি পুড়িয়ে আদতে কি সেটি হয়েছিল আদতে কি শুটিংয়ে সেই শালিক পাখিটিকেই ফ্রাই করা হয়েছিল আসলে না আমরা সাইজটা দেখেই বুঝি সেটি শালিক পাখি ছিল না আমার প্রশ্ন হলো যেই পরিবেশবাদীরা এই হাওয়া মুভিতে একটি শালিক পাখি আটকে রাখা দেখে একবারে চারদিক গরম করে দিলেন তারা বাংলাদেশের পাড়া মহল্লা অজপাড়াগা ইভেন ছোট ছোট ঢাকার আশেপাশের দোকানপাটগুলোতে গিয়ে দেখবেন একটি করে শালিক পাখি ঝুলিয়ে রাখা হয় খাঁচায় ভরে তাদেরকে যদি বলি আপনারা জনসচেতনতামূলক কাজকর্ম করেন আপনারা গিয়ে গিয়ে এই পাখিগুলোকে ছেড়ে দেন তো দেখবেন এরা ঘর থেকে বের হবে না কারণ এরা খেয়ে দেয়ে তাজা হয়ে ঘরে বসে থাকে যেগুলো ওই লেখায় বিবৃতিতে সাজে বা কোর্টে গিয়ে একটা মামলা করে দিয়ে মিডিয়া ফাটিয়ে দেওয়া যায় তারা সেই কাজটা করে মাঝখান দিয়ে আমাদের উদীয়মান ফিল্মে আঘাত আনে আর যারা ট্রেডিশনাল ফিল্ম দিয়ে অন্য ফায়দা নেন তারা ইউরোপ আমেরিকার দিকে পা বাড়িয়ে রাখেন এক পা দিয়ে রাখেন অথবা তাদের কর্মকাণ্ড এমন তৈরি হয় যার সাথে আরও অনেক গভীরের চিন্তা করার যথেষ্ট কারণ রয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে থ্যাংক ইউ ভেরি মাচ